বল হাতে প্রথম দুই ওভার ততটা ভালো করতে না পারলেও মুস্তাফিজ যেন ফিল্ডিংয়ে দুর্দান্ত। দারুণ একটি ক্যাচ নিয়ে সবাইকে চমকে দিলেন মুস্তাফিজুর রহমান। পাথি রানার প্রথম ওভারের তৃতীয় বলেই সূর্যকুমার যাদব বলটিকে থার্ড ম্যান অঞ্চলে পাঠিয়ে দিয়েছিলেন। সে সময় সেখানে আবার ফিল্ডিং করছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথমে বলটিকে তিনি লাফিয়ে ক্যাচ নেন, অতঃপর নিজের ব্যালেন্স সামলাতে না পারলে বলটিকে পাঠিয়ে দেন শূন্যে মাঠের ভিতরে এবং নিজে চলে যান বাউন্ডারি লাইনের বাইরে, অতঃপর আবার মাঠের ভিতরে এসে সেই ক্যাচটি নেন। মুস্তাফিজের এমন ক্যাচ দেখে তো চমকে যান সবাই। দীপক চাহার রীতিমতোই হাততালি দিচ্ছিলেন, ডাগ আউটে খুশি ছিলেন চেন্নাইয়ের কোচও। পাথি রানা যেভাবে কঠিন এক ক্যাচ নিয়ে ফিজকে উইকেট দিয়েছিল, মুস্তাফিজ সেই ধার যেন আজকে শোধ করলেন। প্রিয় দর্শক, ফিজের এই ক্যাচটিকে দশের মধ্যে আপনি কত দিবেন জানাবেন কমেন্ট করে।